দেশি গাভি পালার যে হচ্ছে কতগুলা কারণ তার মধ্যে অন্যতম একটা কারণ যেটা হচ্ছে আমি আমার জন্য ঠিক করছি মানে আমি নিজে চিন্তা করে আমার জন্য ঠিক করছি সেটা হচ্ছে যে অল্প পুঁজির জন্য তো অল্প পুঁজির জন্য হচ্ছে দেশি গাভি সবচেয়ে পারফেক্ট কারণটা হচ্ছে অল্প পুঁজিতে একটা দেশি গাভি কিনা যায় আপনি চিন্তা করে দেখেন বর্তমান বাজার দরে যে এরকম একটা হচ্ছে যদি আপনি এটা এখন ছয় মাস সাড়ে ছয় মাস এখন গাভ তো এই গাবিটা যদি আপনি কিনতে চান একটা দেশি গাবি আপনার পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা গুনতে হবে আপনি চিন্তা করতে পারেন যে এই টাকায় এই ষাট থেকে সত্তর হাজার টাকায় কি আপনি এই সময় অন্য আর কোনো গাবি কিনে পাবেন বা গরু কিনতে পারবেন যেটাতে আপনি বা ছয় মাস যে কয় এটি প্রোজেক্ট করেন এই দামে আপনি দেশি গাবি ছাড়া অন্য আর কিছুই পাবেন না দেখা যায় যে বড় একটা খাসির দাম হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা জন্য আমি এটাকে বেশ কিছু কারণ মানে চিন্তা করে বেশ কিছু কারণ বিবেচনা নিয়ে এটা করছি তার মধ্যে একটা হচ্ছে এদেরকে স্বল্প খরচে ফেলা যায় একদম স্বল্প খরচে যে খরচটা হচ্ছে মানে বর্তমান যে হচ্ছে যে ফার্মের যে হচ্ছে যুগ চলতেছে আমাদের দেশে সবাই এখন খামার করে একজন মানে কৃষক মানে এটা তো কৃষকের কাজ মূলত কিন্তু কৃষক মানে কেউ আর বলে না যারা বলে না তারা যায় এখন যারা এই যে আমার মতো যারা আসছি আমিও মাঝে মধ্যে আমি খামারি মনে করি না কৃষকের কাজ তো একজন কৃষকের পক্ষে যেটুকু খরচ সম্ভব হয় একটা গুরুতে ব্যয় করার জন্য ঠিক সেটাই আমি করে থাকি আমার খামার হচ্ছে আমার যে খেরের সংস্থান আছে আমি যে ধানের আবারটা করি এই ধানের আবাদ থেকে আমি হচ্ছে আছে পাই এখন অনেকেই মানে একটা বলতে পারেন যে আমার পারেনের কি দাম নাই আমি খ্যারের দাম এখানে হিসাবে না কেন আমি খেরের দাম এখানে হিসাবে ধরবো না আমি খ্যারের দামে ধরব আমি হচ্ছে সাপোর্ট হিসাবে যেমন ধরেন যে আপনার যদি একজন বন্ধু একজন পশু ডাক্তার থাকে সে খামারটা একদিন পরিদর্শন করে গেল কি কি লাগলো বলে গেল ওইটা যেরকম একটা সাপোর্ট আপনি যেরকম আপনার চিকিৎসার জন্য আপনার বন্ধুকে টাকা দেন না তো আমি এরকম এই যে খ্যাটটাকে এটাকে আমি একটা সাপোর্ট করে এটা নিচ্ছি সাপোর্ট এই আমার সাপোর্ট তো যার নাই তার খ্যাটটা কিনতে হবে এটা যেমন সত্য আমার লাগে না এটাও সত্য তো এটা একটা কারণ যে হচ্ছে অল্প খরচে খাওয়া যায় অল্প খরচের মধ্যে আরেকটা জিনিস আমার এখানে ঘাস আছে তো আমি ঘাস খাওয়াই আর খ্যার খাওয়াই আমার এখানে দানাদার বলতে যেটা চলে একটা গরুতে আপনার পার ডে আমি ঘাস যে লোকটা আমাকে টামাক্কাই না দেয় তারপর হচ্ছে এখানে এই যে গোবর পরিষ্কার করে একটা লোক মানে সমস্ত খরচ হিসাব করে আমি দেখছি যে একটা গরুতে আমার এখন গভিগুলো যে ছয় মাস গাফ চলতেছে ক্যালসিয়াম এগুলা মিলায় চলতেছে হচ্ছে পার ডে তিরিশ টাকার ভিতরে আমার খরচ চলতেছে তো আমি যদি এই গাবি ছাড়া অন্য যে কোনো কিছু পালতাম অন্য যে কোনো কিছু আমার ঘাস আছে খের আছে এটা যদি আমি বাদ করতাম অন্য যে কোনো প্রজেক্টে আমি এত অল্প খরচে করতে পারতাম না আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে হলো এই গাবি মানে দেশি গাবি যে মোটা তাজা করা এই দেশি গাবি মোটা তাজাতেও পার ডে মিনিমাম দুইশো টাকা খরচ হয় তিন মাসের প্রজেক্ট তো তিন মাসের প্রজেক্টে দেখা যায় যে আপনি দশ টাকা বিষ সংগ্রহ করতে লাগে তিন সপ্তাহ বিক্রি করতে লাগে দুই সপ্তাহ আপনার এক মাস হারেই থাকতে হয় তিন মাসের এক মাসে তো ওটা একটা প্রতিকূলতা যে হচ্ছে আমাকে হাটেই থাকতে হবে সব সময়। তো অন্য যে কোনো জায়গায় এর থেকে কম খরচে আর কোনো কিছু সম্ভব না এই হচ্ছে গাবিন মানে গাই ছাড়া গাবিন গাই ছাড়া অন্য কোনো কিছুতে এত কম খরচে সম্ভব না আমি এটা দেখতেছি যে এটা তো আমি এখানে এদের কাছে একটা মজা পাইছি অল্প খরচে পালার আর আরেকটা জিনিস আরেকটা কারণ সেটা হচ্ছে যে দেশি গাভীর হচ্ছে মানে রোগ বালাই কম হয় এটা আপনারা যারা হচ্ছে গ্রামে বসবাস করেন যারা হচ্ছে এই মানে সেক্টরের সাথে সম্পৃক্ত শুধু তারাই জিনিসটা বুঝতে পারবে যে হচ্ছে দেশি গরুর যে অসুখ বিসুখ এটা খুবই কম হয় আপনি চিন্তা করেন যদি আপনার হচ্ছে দশ লিটারে যদি আপনার একটা গাবি থাকে বা আপনার হচ্ছে মোটা মোটাত করার জন্য যদি একটা সার থাকে ওইটা যদি খুরা রোগ হয় আপনি আর ওইটা একদম শরীর যে পরে যাবে ওটা উঠাইতে আপনার এক মাসে আপনি পারবেন না তার একটা গাবিতে আপনার হচ্ছে স্বাস্থ্য ফিরে নিয়ে আসতে হবে পনেরো দিনের মধ্যে এক মাসের মধ্যে এরকম কোনো চ্যালেঞ্জ নাই তো এইখান থেকে যদি হয়ও সেখান থেকে রক্ষা পাওয়াও বেশ সহজ যদি আমি সবগুলোকে টিকা দিছি আল্লাহ পাকে ইচ্ছে এখন কি হবে সামনে আল্লাহ জানে তো এদের যে হচ্ছে রোগ বালাই এটাও খুব কম মানে নাই বললেই চলে যদি আপনি একটু পরিচ্ছন্ন রাখতে পারেন আর যদি ভ্যাকসিনগুলো ঠিক মতো দিতে পারেন তাইলে এখানে আপনি মানে শূন্য রিক্সা করতে পারেন তারপরেও বিপদ আপদ কোন দিক দিয়ে আসবে জানে না আল্লাহ আল্লাহ জানে কিভাবে রক্ষা করবে তো আল্লাহ ভরসা তবে তুলনামূলক দেশি গরুতে হচ্ছে ঝুঁকি কম একটা গরুর দাম যদি হয় হচ্ছে সাপোজ এখানে হচ্ছে এটা এখন বর্তমান যদি বাজার মূল্য হয় হচ্ছে সত্তর হাজার টাকা সাপোজ এই সত্তর হাজার টাকার এই যে বাসুরটা এটা যদি মানে আমি এটা কিনছি হচ্ছে তেপ্পান্ন হাজার টাকা দিয়া এটা এখন পঁয়ষট্টি প্লাস দাম আছে তো এই দামে যদি সাপোজ আপনি যদি ছয় মাস বা সাড়ে ছয় মাসের একটা গাব নিয়ে আসেন নিয়ে আসার পরে যদি দুই মাস পরেও বেঁচে দেন মানে বাসুর আসার পরে বেঁচে দেন তাও দেখবেন যে একটা করতে দশ হাজার টাকা লাভ আছে কিন্তু এই দুই মাসে এদের কিন্তু মানে অতিরিক্ত যে খরচটা যেমন মোটা তাজার যে খরচটা ওই খরচটা কিন্তু এদের হয় না আপনি যদি উৎপাদনে নাও যান একটা গরুতে আপনার হচ্ছে তিন মাসে বা চার মাসে মানে বাছুর বড় করা লাগবে না শুধু বাছুরটা হবে এই পর্যন্ত যদি আপনি অপেক্ষা করেন তবু একটা গরুতে আপনার দশ হাজার টাকা মিনিমাম প্রফিট থাকে সর্বনিম্ন পরিশ্রমে সর্বনিম্ন খরচে এর থেকে আমার মনে হয় যে আমি যেটুকু দেখছি বা আমার বলে এর থেকে কম খরচে সামান্য বর্তমান আমরা যে যুগ চলতেছে আমরা খুব অল্প সময়ে হচ্ছে মানে মিলিনিয়ার বিলিনিয়ার হওয়ার যে একটা ট্রেন মানুষের মধ্যে একটা হচ্ছে চাহিদা ওইটা এখন মানে প্রচুর তো ওই পরিমাণ লাভ হবে না যে আপনি হচ্ছে রাতারাতি হয়ে যাবেন তবে এখানে যদি আপনি আপনি শ্রম দেন যদি যদি এখানে ধৈর্য নিয়ে আসেন তবে এখান থেকে এটা বেশ সুন্দরভাবে সম্ভব আপনার অল্প পুঁজি হয় তো আমার যদি পুঁজি অল্প হয় আমার চিন্তা ভাবনাও করতে হবে এরকম ছোট জায়গা থেকে আমি অনেক বড় জায়গায় চিন্তা করতে পারি না কারণ আমার পুঁজি ছোট আবার যদি আপনি হচ্ছে বড় দুধের গা যান সেখানে যেরকম আপনার দৈনিক খরচের পয়সাটা হয়তো মানে গরু থেকে উঠে আসে কিন্তু আপনার ওই পরিমাণ ইনভেস্ট করা বা ওই পরিমাণ হচ্ছে রিক্স বহন করার সক্ষমতা সবার থাকে না একটা দুধের গাবি যদি হুট করে পড়ে যায় দেখেন যে একদম খামারি শেষ কিছুদিন আগেও এরকম মানে একটা নিউজ দেখছিলাম যে একটা খামারের অনেকগুলো গাবি একবারে মানে নষ্ট হয়ে গেল আপনি চিন্তা করতে পারেন যদি মানে এরকম হয়ে যায় হুট করে কোনো সময় আপনি এটা কিভাবে সামলাবেন কিন্তু আপনার যদি অল্প পুঁজি হয় যেরকম আমি আমি ওটা নিতে পারবো না আমি ওই সমস্ত বিপদের সম্মুখীন হওয়ার থেকে মানে ভয় পাই বা রিক্স নিতে চাই না যে কারণে আমি অল্প পুঁজিতে হচ্ছে দেশি গাবিতে আসছি দেশি গাবিতে আমি সুবিধা পাচ্ছি আমি আমার মতো পরিকল্পনা করে আপনি কিভাবে করতে চাচ্ছেন বা আপনি কিভাবে করেন অবশ্যই আপনার হচ্ছে যে পরামর্শটা এটা অবশ্যই শেয়ার করবেন তো এটার থেকে আমি পুরোপুরি যে জিনিসটা পুরোপুরি যে অভিজ্ঞতাটা বা পুরোপুরি যে লাভের অংশটা এটার জন্য আমার এখনো এক বছর অপেক্ষা করতে হবে তো যেটা সময় বলে এখানে ধৈর্য নিয়ে আসতে হবে সময় একটা এখানে বড় থাক তো এই সময় পর্যন্ত অপেক্ষা করি দেখি আর আপনারা দেখতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম